হিন্দু ধর্ম ও জৈন ধর্মের সাতটি পবিত্রতম শহরের একটি হল বারাণসী। শুধু তাই নয়, বৌদ্ধ ধর্মের বিকাশেও বারাণসী শহরের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহরকে বলা হয় বিশ্বের প্রাচীনতম জীবন্ত নগরী। সুতরাং এখানে আসলে দেখতে পাওয়া যাবে প্রাচীন ভারতবর্ষের ঐতিহ্য এবং স্থাপত্যের নিদর্শন। তো আজ এই ভিডিওতে তোমাদের বলবো বারাণসী বা বেনারস বা কাশীধামের সম্পূর্ণ ট্যুরিস্টিক ইনফরমেশন। প্রথমে বলবো বারাণসীর জেনারেল ইনফরমেশন ও এখানকার ম্যাপ সম্পর্কে। তারপর বলবো এখানকার ট্যুর আইটিনারি, মানে কিভাবে প্ল্যান করলে কম সময়ে ও কম বাজেটের মধ্যে গোটা বারাণসী ঘোরা যাবে। তারপর বলবো ট্রান্সপোর্টেশনের ব্যাপারে, মানে কিভাবে যাওয়া যাবে এবং ইনসাইড বারাণসী কিভাবে ঘোরা যাবে। তারপর বলবো এখানের হোটেল সম্পর্কে এবং সবশেষে বলবো কত টাকা খরচ হবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো প্রথমে আলোচনা করব এখানকার জেনারেল ইনফরমেশন ও ম্যাপ সম্পর্কে। বারাণসী হলো ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী জেলার অন্তর্গত একটি শহর। স্থানীয়ভাবে এই শহরের নাম বেনারস এবং বাঙালিদের কাছে কাশী নামে অধিক পরিচিত। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই বারাণসীকে মন্দির নগরী, ভারতের পবিত্র নগরী, ভারতের ধর্মীয় রাজধানী, আলোক নগরী, শিক্ষা নগরী ও বিশ্বের প্রাচীনতম জীবন্ত নগরী, এই সমস্ত বিভিন্ন নামে অভিহিত করা হয়। আমি সমস্ত ট্যুর গাইড দেওয়ার সময় সমস্ত ভিডিওতেই বলে থাকি কোনো জায়গা ঘুরতে গেলে সেই জায়গার ম্যাপ সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। উত্তর ভারতের মধ্য গাঙ্গেয় অববাহিকায় বারাণসী অবস্থিত। সবথেকে কাছের রেল স্টেশন হলো বারাণসী জংশন। এছাড়াও আরও দুটি রেল স্টেশন এখানে আছে, যেমন বারাণসী সিটি ও বেনারস। আর এখানে সবথেকে কাছের বিমানবন্দর হলো লালবাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর। তো এই গেল মোটামুটি জেনারেল ইনফরমেশন এবং আশপাশ মানে ম্যাপ সম্পর্কে। তো এরপর আলোচনা করব এখানকার ট্যুর প্ল্যান সম্পর্কে। তো বারাণসী বা বেনারস মোটামুটি তিন দিনের মধ্যে সম্পূর্ণ ঘোরা হয়ে যাবে। এখানে দেখার মতো অনেক জায়গা আছে, তাই ঠিকঠাক প্ল্যান না করলে ঘোরাটা সম্পূর্ণ হবে না। কিভাবে বেনারস পৌঁছাবেন সেটা পরে বলছি। তো ডে ওয়ানে সকালে যদি বারাণসী পৌঁছান তাহলে প্রথমেই চলে আসুন এখানকার সিটি সেন্টার গোডুলিয়া চকে। আমার সাজেশন, গোডুলিয়া চকের আশেপাশেই হোটেল নিয়ে নিন, কারণ সমস্ত দর্শনীয় স্থান যাওয়ার জন্য এখান থেকে আপনাকে গাড়ি নিতে হবে। আর এখান থেকেই পায়ে হেঁটে আপনারা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে পারবেন। তো প্রথম দিনই হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে এবং ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন কাশীধাম ঘুরতে। প্রথমেই চলে আসুন কাল ভৈরবজির মন্দির দেখতে। বলা হয় বাবা বিশ্বনাথ যদি কাশীধামের রাজা হন তাহলে কাল ভৈরবজি হলেন এখানকার কোতোয়াল। আর কাশীধাম আসলে একবারের জন্য হলেও আপনাকে আসতে হবে এই কাল ভৈরবজির মন্দিরে, কারণ কোতোয়ালের অনুমতি নিতে হবে, তা না হলে কাশীধাম ঘোরা অসম্পূর্ণ রয়ে যাবে। এরপর চলে আসুন দশাশ্বমেধ ঘাটে। বারাণসীর সবথেকে বেশি আকর্ষণীয় স্থান হলো এখানকার ঘাটগুলি, যেমন দশাশ্বমেধ ঘাট, আশি ঘাট, মণিকর্ণিকা ঘাট, রাজা হরিশ্চন্দ্র ঘাট, তুলসী ঘাট ইত্যাদি মোট 84টি ঘাট আছে। আর এই ঘাটগুলি পরিদর্শন করার সবথেকে সহজ এবং ভালো উপায় হলো গঙ্গাবক্ষে নৌকবিহার। নৌকায় করে সমস্ত ঘাটগুলি ঘুরে দেখতে সময় লাগবে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতো, আর শেয়ার বেসিসে খরচ হবে 100 থেকে 150 টাকার মতো। আর গোটা নৌকা রিজার্ভ করলে 1500 থেকে 2000 টাকার মতো কিন্তু খরচা হতে পারে। দশাশ্বমেধ ঘাট থেকে নৌকোয় করে বের হলে সমস্ত ঘাট ঘুরে আবার দশাশ্বমেধ ঘাটেই ফিরে আসবেন, এবং সন্ধ্যায় দেরি না করে একটি জায়গা দখল করে বসে পড়ুন সন্ধ্যায় আরতি দেখতে। নৌকায় বসেও কিন্তু সন্ধ্যা আরতি আপনারা দেখতে পারেন। দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যায় গঙ্গা আরতি দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসে, ভিড়ও হয় প্রচণ্ড। সন্ধ্যা আরতি শুরু হয় মোটামুটি সন্ধ্যে 6টা থেকে 6:30 নাগাদ, তাই যতটা সম্ভব তাড়াতাড়ি 4:30 থেকে 5টার মধ্যেই এখানে আসন গ্রহণ করে ফেলুন, তা না হলে কিন্তু অনেক ভিড় বেড়ে যাবে এবং কাছ থেকে সন্ধ্যা আরতি দেখতে পারবেন না। তো এরপর সন্ধ্যা আরতি দেখে হোটেলে ফিরে এসে শুয়ে পড়ুন, কারণ পরদিন একটু সকাল সকালই উঠতে হবে আপনাদের। দ্বিতীয় দিন খুব সকাল সকাল স্নান সেরে চলে আসুন কাশী বিশ্বনাথের মন্দিরে। যতটা পারবেন সকাল সকাল আসবেন, যত দেরি করবেন তত ভিড় বাড়বে। কাশী বিশ্বনাথের গলি থেকে পূজোর সামগ্রী কিনে নিয়ে পুজো দিন। মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল, ব্যাগ কোনো কিছুই অ্যালাউ নেই। যেখান থেকে পুজোর জিনিসপত্র কিনবেন সেই সমস্ত দোকানেই কিন্তু লকার আছে, সেই লকারে নিজেদের এই সমস্ত কিছু রেখে যেতে পারেন। অথবা মন্দিরের গেটের ভেতরের কাউন্টার আছে, সেখানেও কিন্তু জমা রাখতে পারেন এই সমস্ত কিছু। এরপর ব্রেকফাস্ট করে একটি টোটো বা ই রিক্সা ভাড়া করে নিয়ে বেরিয়ে পড়ুন সাইট সিন করতে। টোটো রিজার্ভ করলে সেটা মোটামুটি 800 থেকে 1000 টাকা নেয়। সারনাথ সহ বারাণসীর প্রধান দ্রষ্টব্য স্থানগুলি ঘুরতে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। টোটো ছাড়াও এখানে ঘোরার অপশান আছে সুমো বা বোলেরো জাতীয় গাড়িগুলি, এর কিন্তু ভাড়া একটু বেশি, এখানে 2 থেকে 2500 টাকা পর্যন্ত খরচ হতে পারে। তো এই সাইট সিনে আপনারা প্রথমেই দেখবেন গাঢ় লাল রঙের দুর্গা মাতার মন্দির।
কথিত আছে এখানকার দুর্গা মায়ের মূর্তিটি তৈরি করা হয়নি, এটি প্রকট হয়েছিল। এখানে প্রচুর পরিমাণে বাঁদর দেখতে পাবেন মন্দিরের আশেপাশে, তাই অনেকে এই দুর্গা মাতার মন্দিরকে মাঙ্কি টেম্পিলও বলে থাকেন। তারপর আপনারা দেখবেন তুলসী মানস মন্দির। কথিত আছে কবি তুলসীদাস এখানে বসেই সংস্কৃত রামায়ণ থেকে হিন্দিতে রামচরিত মানস লিখেছিলেন। তারপর দেখবেন সংকটমোচন হনুমানজির মন্দির। কথিত আছে কবি তুলসীদাস এখানে প্রভু শ্রী সংকটমোচন হনুমানজির দর্শন পেয়েছিলেন। এরপর চলে আসুন কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বা বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসে। 1916 সালে পণ্ডিত মদন মোহন মালব্য এটি প্রতিষ্ঠা করেছিলেন। এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয় এটি। এখানে প্রায় 35,000-এরও বেশি ছাত্রছাত্রী থেকে পড়াশোনা করেন। আর এই ক্যাম্পাসেই আছে বিড়লা গোষ্ঠী নির্মিত নতুন বিশ্বনাথ মন্দির বা বিড়লা মন্দির। এরপর আপনারা চলে আসুন রামনগর ফোর্ট। 1750 সালে কাশী নরেশ বলবন্ত সিং এই দুর্গটি নির্মাণ করেছিলেন। এই দুর্গের মধ্যে যেটি সবথেকে আকর্ষণীয় দেখার জিনিস সেটা হলো এখানকার মিউজিয়াম। 75 টাকা করে এন্ট্রি ফি এই মিউজিয়ামের। এখানে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে ভালো করে সব কিছু দেখতে। এখানেও কিন্তু মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। রামনগর ফোর্ট দেখে চলে আসুন 10 কিমি দূরে অবস্থিত সারনাথে। কথিত আছে ভগবান গৌতম বুদ্ধ প্রায় 528 খ্রিস্টপূর্বাব্দে বোধগয়াতে জ্ঞান অর্জন করার পর তার প্রথম 5 শিষ্যকে প্রথম ধর্মপদের শিক্ষা দিয়েছিলেন এই সারনাথে। সারনাথকে বৌদ্ধ ধর্মের 4টি তীর্থস্থানের একটি বলা হয়। বাকি 3টি হলো লুম্বিনী, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, বোধগয়া, যেখানে তিনি জ্ঞান অর্জন করেছিলেন, এবং কুশীনগর, যেখানে তিনি পরিনির্বাণ লাভ করেছিলেন। এই সারনাথে গেলে আপনারা দেখতে পাবেন এখানকার আর্কিওলজিক্যাল সাইট। এখানে সমস্ত কিছুই কিন্তু খোদাই করে বের করা হয়েছে এবং প্রায় 2500 বছরের পুরনো স্থাপত্য আপনি কিন্তু দেখতে পাবেন। এরপর দেখবেন ধামেক স্তূপা, অশোক স্তম্ভ, আর অবশ্যই দেখবেন সারনাথ প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে এখানে। সারনাথ পরিদর্শন করে এরপর ফিরে আসুন হোটেলে। মোটামুটি এই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে এবং সন্ধ্যাবেলায় আশেপাশে পায়ে হেঁটে ঘোরাঘুরি করুন এবং কেনাকাটাটা সেরে নিন। 3য় দিন সকালে আবারও চলে আসুন ঘাট পরিদর্শন করতে এবং আবারও শেয়ার বেসেসে নৌকায় করে ঘাটগুলি পরিদর্শন করুন। বিশ্বাস করুন যখন আপনি বারাণসী থেকে বাড়ি ফিরে আসবেন তখন সবথেকে বেশি মিস করবেন এই নৌকো রাইডকেই। সকালের বারাণসী ঘাট একদম অন্য অনুভূতি দেবে। এরপর ব্রেকফাস্ট করে হোটেলে ফেরত এসে হোটেলে চেক আউট করে লাগেজ হোটেলের লকার রুমে রেখে একটি টোটো নিয়ে চলে আসুন ভারত মাতার মন্দির। এখানে কোনো দেবদেবীর পুজো হয় না, এখানে পূজিত হন আমাদের দেশ ভারত মাতা। মার্বেল পাথর দিয়ে দেশের ম্যাপ তৈরি করা আছে এখানে, আর এই মন্দিরটি ইনোগ্রেশন করেছিলেন মহাত্মা গান্ধীজি। এরপর চলে আসুন দশাশ্বমেধ ঘাটের কাছে অবস্থিত যন্তর মন্তর দেখতে। 1724 থেকে 1737 সালের মধ্যে মহারাজা জয়সিংহ দ্বিতীয় গোটা ভারতবর্ষের মধ্যে মোট 5টি যন্তর মন্তর বা মান মন্দির নির্মাণ করেন, জয়পুর, মথুরা, নয়াদিল্লি, উজ্জয়িনী এবং এই বারাণসীতে। এই যন্তর মন্তর বা মান মন্দির দেখতেও আপনাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যাবে। এরপর লাঞ্চ করে নিজেদের লাগেজ নিয়ে রওনা দিন বারাণসীর জাংশনের উদ্দেশ্যে এবং রাতে ট্রেনে চলে আসুন নিজের নিজের বাড়ি। তো এবারে আসি ট্রান্সপোর্টেশনের ব্যাপারে। বারাণসী বা বেনারস আসতে গেলে আপনাদের প্রথমেই আসতে হবে বারাণসী জাংশন অথবা লালবাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যারা প্লেন বা ফ্লাইটে আসতে চাইছেন তাদের জন্য লালবাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সবথেকে কাছের এয়ারপোর্ট হবে, আর যারা ট্রেনে আসতে চান তারা বারাণসী জাংশন পর্যন্ত আসতে পারেন। আর বারাণসী জাংশন দেশের বিভিন্ন বড় বড় জায়গাগুলো থেকে ডাইরেক্ট ট্রেনের সাথে যুক্ত বা ডাইরেক্ট ট্রেন লাইনে যুক্ত, তাই এখানে পৌঁছানোটা খুব একটা কঠিন ব্যাপার নয়। আর ইনসাইড বারাণসী ঘোরার জন্য সবথেকে ভালো উপায় হলো ই রিক্সা বা টোটো। এবার বলবো এখানকার হোটেল সম্পর্কে, মানে কোথায় হোটেল নেওয়া ঠিক হবে। আমার মতে এখানকার সিটি সেন্টার গোদুলিয়া চকের আশেপাশেই হোটেল নেওয়া সবথেকে ভালো, কেননা গোডুলিয়া চক থেকে পায়ে হেঁটে বিশ্বনাথের মন্দির যাওয়া যায় এবং গোডুলিয়া চক থেকেই কিন্তু আপনাদেরকে বিভিন্ন জায়গাগুলো ঘুরতে যাওয়ার জন্য মানে সাইট সিন করতে যাওয়ার জন্য গাড়ি বুক করতে হবে। এছাড়া ঘাটগুলির কাছে যেমন দশাশ্বমেধ ঘাট বা আশি ঘাটের কাছেও কিন্তু অনেক হোটেল আছে, এখানেও কিন্তু হোটেল নিতে পারেন। তবে ঘাট থেকে গঙ্গার ভিউ পাওয়া যে হোটেলগুলি সেগুলি কিন্তু রেট অনেকটাই বেশি। গোডুলিয়া চকের আশেপাশে মোটামুটি 700 থেকে 1000 টাকার মধ্যে ভালো মানের হোটেল পেয়ে যাবেন। এছাড়াও এখানে অনেক আশ্রম ও হোস্টেল আছে। এখানকার হোটেল নিয়ে আলাদা একটি ভিডিও কিন্তু পরে আমি নিয়ে আসবো। এবারে আসি কত টাকা খরচ হতে পারে, মানে বাজেট কী হবে। এই প্ল্যান অনুযায়ী ঘুরে দেখতে
কমপক্ষে যদি দুজন একসাথে আসেন তাহলে এই দু রাত তিন দিনের প্রোগ্রামে পার হেড খরচ হবে 2800 থেকে 3000 টাকার মতো, সমস্ত খরচ মানে থাকা খাওয়া ঘোরাঘুরি সমস্ত কিছু মিলিয়ে। যদিও ট্রেনের টিকিটের দামটা আমি এর মধ্যে অ্যাড করিনি, সেটা আপনার এলাকা থেকে ট্রেনের টিকিটের দাম যতটা এর সাথে অ্যাড করে নেবেন। তো আশা করি বেনারস ট্যুর সম্পর্কে অনেক ইনফরমেশান আপনাদেরকে দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কাছের কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলেই দেখতে পাবেন। তো চলুন টাটা বাই বাই, দেখা হবে পরের আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে।